আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। সৌজন্যে সিলেট ওয়েল্ডিং গ্যাস কুকার্স কোম্পানি, ওয়ালসল, ওয়েস্ট মিডল্যান্ড। ভিউয়ার্স, বিরতির পরপর আবারও চলে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস নিয়ে। আমাদের সঙ্গে আছেন যিনি ছিলেন ফর্মার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি, সেই প্রিয় ব্যক্তি যিনি টাওয়ার হ্যামলেটস ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই। আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে। আমি আমাদের একটা প্রশ্নের এই কমপ্লিশন রয়েছে, এটাতে আমরা সরাসরি চলে যাব, তারপর চলে আসবো আপনাদের প্রশ্নে। ব্যারিস্টার, আমরা চলে যেতে পারি আমাদের লাস্ট? আমি আসলে এই যে মুক্তাপা লন্ডনের আপনি ফোন করছেন, আপনি বলতেছেন আপনার বান্ধবী এসেছেন ওয়াইফ হয়ে দেশে, কিন্তু আড়াই বছর তিন বছরের ভিসা নিয়ে এসেছেন। এই ভিসাটা গত মাসের 24 তারিখ শেষ হয়েছে, 14 তারিখ, আর 14 তারিখ 4টার সময় আপনার অ্যাপ্লিকেশন এক্সটেনশনের জন্য সাবমিট করেছেন, আর ওইটা আবার যে টাকাটা দিয়েছিলেন হোম অফিসের এই টাকাটা আপনার নিতে পারেন নাই, চেক বাউন্স হয়েছে। শুনেন মুক্তাপা, ইংলিশে একটা বাক দ্বারা আছে, আমাদের দেশে যেভাবে সিলেটি ভাষায় ডাকের কথা হয় আর আমরা বাংলা ভাষায় বলি বাক দ্বারা, বা ইংলিশে ইংরেজিতে বলে প্রভাব, এরকম একটা প্রভাব আছে যেটাকে বলে ডোন্ট স্ট্যান্ড অন দ্য ক্লিফ, অর্থাৎ এখানে সমুদ্রটা এখানে এসে শেষ হয়েছে আর এখানে এইখানে জমিটা শেষ হয়েছে আর এখানে সমুদ্র, বাচ্চাকে খেলতে দিবেন এই জায়গায় দিবেন না, কারণ এই জায়গায় যদি দেন একদম খেলতে খেলতে হঠাৎ পা পিছলে হুট করে পড়ে যেতে পারে। এই জায়গায় দেওয়া মানে কি ইউ আর টেকিং রিস্ক ইউর সেলফ। আপনার 14 তারিখ শেষ হবে, আপনি করলেন অ্যাপ্লিকেশন পাঠাইলেন 14 তারিখ 4টার সময়, হোয়াট এ রিডিকুলাস ওয়ে অফ ডিলিং উইথ ইট। আপনার বন্ধুর হাজবেন্ডকে বলবেন হি ইজ এ নেগলিজেন্ট গাই। তারপরে করলো কি যে চেকটা দিল, এই চেকের মধ্যে সইটা সঠিকভাবে করে নাই, এখন টাকা নিতে পারে নাই, ব্যাংক বলতেছে হোম অফিস থেকে কোনো কিছু পান নাই। দিস ইজ ভেরি স্যাড থিং। এত 11th আওয়ারে আপামনি গিয়ে অ্যাপ্লাই করাটা হোম অফিসের সাথে আমরা কোনো সময় অ্যাডভাইস করি না। এখন হোম অফিস একটা করেসপন্ডেন্স দিবে, এইটা পাওয়ার সাথে সাথে কিছু একটা করবেন, যদিও এই টাইম দিবে এতদিনের ভিতরে, এতদিনের ভিতরে যদি না দেন শি উইল বিকাম অবস্টিয়া, পরের যখন ব্রিটিশ বা ইন্ডিপেন্ডেন্ট লিভ হওয়ার সময় আসবে ইট উইল বি ডিফিকাল্টি ফর হার। কিন্তু এখন এইরকম যেন এই উই শুড নট মেক দিস সিলি মিস্টেক, এগুলোকে খুব সিলি মিস্টেক বলা যায়, যে প্রথম দিন যেদিন শেষ হলো ওই দিন 4টায় পাঠাইছে, তারপরে চেকটা দিল এসে করে, এই দিন পাঠাইলে তো পরের দিন গিয়ে পৌঁছাবে। এর কারণে আপনার বান্ধবীকে বলবেন উনি যেন যে মুহূর্তে হোম অফিস এটা পাঠাবে একটা টাইম লিমিট দিবে, সঠিকভাবে যেন পেমেন্টটা করে। দ্যাট ওয়াজ মাই আনসার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইসা, খুব সুন্দর করে আমার কলারের উত্তরগুলো দেওয়ার জন্য। আমরা আর সময় নষ্ট না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমার কলারের কাছে, দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। বই না, আপনার নামটা কই পারি কইতে কইরা প্লিজ। আমার নাম তানজিম, আমি স্টার্ট বোর্ড থেকে কই আর কই কোন জায়গা থেকে স্টার্ট বোর্ড স্টার্ট ফুড। ওকে বই খুব কাছেন জি, আমি আমার আব্বার লাগি আমি ব্রিটিশ হসপিটালে যাবো অ্যাপ্লাই করছিলাম না নি জি বাদে যো তার আমার আপনার ব্রিটিশ তো যো পাই লিস্ট ওয়ান সার্টিফিকেট সেরেমনিও করি লিস্ট ওয়ান সেই দরকার আর লাস্ট মুহূর্তে কি তো হইছে যো তানজানি পাসপোর্ট লাগে যে অ্যাপ্লাই করতে আসলে না নি যে আমার দাদা দাদির ডেট অফ বার্থ ইচ্ছা আমরা লস্ট করে লিছি জি এখন না নি যো আমরা কোন পাসপোর্ট লাগে যে অ্যাপ্লাই করতে আমরা কোন ডেট অফ বার্থ না দিলে কোনো অসুবিধা হইব নি আর দাদির যে মেরিজ ডেটটা পাঠাছিল না নি জি ওটা আমরা লস্ট করে লিছি আর সবটা ঠিক আছে আমরা। আচ্ছা, আপনার দাদা দাদির ডেট অফ বার্থ আর মেরিজ ডে ও দুইটা জিনিস ইয়ো করছ লস করছ না নি বুঝতে নি আমি না ইয়ো করে লিছি আমরা সিরে মনে করি যে আমার আব্বা তার সার্টিফিকেটও দিলে ইছে জি রেন্ড ও যে পাসপোর্ট লাগে ওকে ওকে বইন মানে তাই বাক্কা 65 এর উপরে গেছে 70 ওকে বইন আপনার বইন আপনার প্রশ্ন আমরা গেস্টে বুঝতে পারছোইন আপনি টিভি সেটার সামনে থাকুন আমরা গেস্ট আপনার প্রশ্ন উত্তর দিব আমরা চলে খুব ভালো বুঝছি ওকে ওকে বোন থ্যাংক ইউ আমরা চলে যাব আমাদের নেক্সট কলার এর কাছে আমরা আবার বুঝতে পেরেছি বোন আপনার প্রশ্নটা আমরা নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই আমি বার্মিংহাম থেকে জেনাল কইরাম জেনাল ভাই আপনি বার্মিংহাম থেকে প্রশ্নটা কোক আছেন জি আমি কইতাম যেটা মনে হয় আমার সলিসিটার সাহেব যে আমার এক ছোট ভাই
বাংলাদেশ থেকে আনছিলাম ওয়ার্কিং হলিডে ভিসা প্রায় 5 বছর হয়ে গেছে। তো এখন ভিসার টাইম গেছে কি ওখান তো ইন্ডিকেট হয়ে গেছে, আর হে আবার বিয়া করে লিছিল আজ 1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে যাব বিয়া করছে, তাও ইনলিগেল একটা মহিলা মানুষে ইনলিগেল এই না এই 9 বছর আগে। আচ্ছা, তো দুজনই এখন ইনলিগেল, এখন তারার এক বাচ্চা হয়েছে মাসাল্লাহ 1 বছর হয়ে গেছে, এই অবস্থা তারা জামাইব দুজনই ইনলিগেল, এখন কিছু করার কোনো ব্যবস্থা আছে না, আমি চলিত স্বাভাবিক চাই। ওকে জয়নাল ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুন, বেশি কোন প্রশ্ন নেই, আমরা গেস্টে আপনার প্রশ্ন উত্তর দিব। আমরা বেশি আমরা 3টা প্রশ্ন নিয়েছি, আমরা চলে যাবো আমার কলারের কাছে, দেখছি কি আছেন লাইন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নামটা কই বানি ভাই? আমার নাম হুসেন, আমি লন্ডন থেকে কইরাম। প্রশ্নটা করো ভাইয়া। ভাই আমি 2 বছর আগে ইউরোপিয়ান ইংলিশ মেয়ে বিয়া করছিলাম, তারপরে আমি 2013-এর মানে মার্চও অ্যাপ্লাই করছি বিশাল লাগে, তারপরে মানে এখন পর্যন্ত আমার কোনো রেজাল্ট জানাইছে না। মারখানা তারা আমার ওয়াইফের যে জবর যে কাগজপত্র নিচে দুইবার দেন, জবরটা কিনা করটা মানে এই অবস্থায় মানে কেটে হইতে পারে আর কি। আপনার অ্যাপ্লিকেশন কবে করছিলাম? 2013-এর মার্চও। আর বিয়া করছেন কবে? এর আরো 8 মাস আগে। ইংলিশ মেসেজ করছে আরো 8 মাস আগে করতাম। ইংলিশ মেসেজ আপনি আইসেন কিলা? আমি স্টুডেন্ট হিসেবে। আপনার যে সময় আসিল সময় ভিসা আসিল নি? যে ভিসা আসিল। ভিসা আসিল। ইউরোপিয়ান টাইম কোন দেশে? টাইম পোল্যান্ডে। পোল্যান্ড। একলগে তাকাইনি? একলগে তাকাইনি না, এমনে দেখাইছেন খালি? যে দেখাইছেন খালি। খালি দেখাইছেন নাই? যে বাট গোরিকা নাম ইউরোপিয়ান টুন দেই সপ্তাহ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে হোসেন ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। বেশি আমরা চলে যেতে পারি আমাদের প্রশ্ন উত্তর পড়বে। থ্যাংকস ভেরি মাচ শিয়াল ভাই, উই আর ডুইং ওয়েল অন উই। থ্যাংক ইউ সো মাচ। তানজিমা ফ্রম স্টাটফোর্ড, তানজিমায় ফোন করে কইরা যে আমার আব্বা এখন পেনশনার, তান আব্বা পেনশনার, এই অবস্থায় তাই ব্রিটিশ ন্যাশনালিটি লাগে অ্যাপ্লাই করছিল, ন্যাশনালিটি হয়ে গেছে, সিরিমনি হয়ে আছে, সার্টিফিকেটও ফাইলিস, কিন্তু এখন পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করতা, পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করতে দাদা দাদির জন্ম তারিখ দেওয়া লাগে। আমি এর কারণে আমার ক্লায়েন্ট সকল দেখো দিস ইজ টোটালি সিলি, কারণ দেশে একটা মা বাবার ডেট অফ বার্থটা বয় দিলা, তাহলে বয় দিক চলবো, এটা কোনো রেকর্ড নাই। তানজিমা ভেরি ডিফিকাল্ট, তারা জানতে চায় যে এই মানুষ সঠিক নি, ফয়লা পাসপোর্ট যে সময় অ্যাপ্লাই করবা এই সময় তারা সঠিকভাবে জানতে চায় যে ও মানুষ ঠিক ও মানুষ নি, আপনার আব্বা নি না আরও কেউ এই পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করিলা, এর কারণে মা বাবার ডেট অফ বার্থ জানা যে একটা দিছে নকটা আপনার তুকাই বার হরক্কা, আর যদি আপনি এ সময় ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করেন এই সময় কপি রাখলাম এখানে, এখন একটা ফাওয়া লাগবো, যদি না ফাইন তাহলে অ্যাপ্লিকেশন করিলেন জানু পাসপোর্টের লাগি, অ্যাপ্লিকেশন করলে একটা ডেট অফ বার্থ একটা দেওয়া লাগবো, তারা না করবো কইবা ইন্টারভিউ লাগি, ইন্টারভিউ গিয়া আসলে আসা আসা কথা কইবা বলে আমরার দেশ আমার বাপর বয়স হয়ে গেছে 65, তার বাপর বয়স আসিল 100 বছর, মার বয়স আসিল 98 বছর, এখন ইটা ডেট অফ বার্থ আমরা মনে রাখছি না কোন জায়গায় লেখছিলাম একটা আন্দাজি বয়সছিলাম, বি অনেস্ট, কারণ অনেস্টলি যদি কোনো কিছু স্বীকার করিলেন তে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাইলে অনেক সময় আপনার এই পাসপোর্ট পাইতে কোনো অসুবিধা হইতো না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বলে আর একটা দিয়া বলে না না একটা আর তারা ফাইলিব আর একটা, তার কাছে কিন্তু রেকর্ড আছে, তার কাছে ন্যাচুরালাইজেশন সার্টিফিকেটও আপনার দাদা দাদির জন্ম তারিখ দিছিলা একটা আছে, আমার মনে হয় এখন তুকাইয়া দেখকা, আর যদি ফাইন না তো অনুমানিক একটা বয়া আর কাভারিং লেটার একটা দিয়া সারতে হইব, বলে আমরা একটা রিয়েল নাই আমরা একটা দিছিলাম অনুমানিক করিয়া একটা ভুলি গেছি, তখন তারা ইন্টারভিউ করবো, ইন্টারভিউ গেলে আপনার আব্বার অন্যান্য যত কাগজপত্র আছে সব তা লইয়া যাইবা, ইনশাল্লাহ ফাইনালি হি উইল গেট দ্য পাসপোর্ট। থ্যাংক ইউ। এটা বহুত মানুষ ধরা খায়। ওকে, কলা নাম্বার 5 জয়নাল সাহেবে আপনার ফোন করছেন কোন জায়গা থেকে? বার্মিংহাম থেকে। জি বার্মিংহাম। ছোটো ভাই ওয়ার্কিং হলিডে আইসেন আপনার জনাল সাহেব 5 বছর আগে,
আইয়া বিয়া করছেন এন আর অখন তো তাইন ওভারস্টিয়ার হয়ে গেছেন তাইন বিয়া করছেন আর একজন আপনার বাসায় আর ইলিগেল মানসরে ইলিগেল নাই অর্থাৎ তাইনও আইসইন আইয়া আল্লে এখন বিচার নাই ইলিগেল একটা ক্রিমিনাল মানুষ মুদ্রা দেয় কিন্তু আপনার বাইয়ে বিয়া করছেন তানও স্ট্যাটাস নাই আর স্ট্যাটাস নাই এলা আর মহিলার বিয়া করছেন এখন দুনিয়ায় এক বাচ্চা একটা হয়েছে এখন আপনার কথা হইলে কিচ্ছু করা যাইব না এখন ফোকাস আইন দেওজনে হাতার জান অন্য যদিন তে একজনে আরজন দরিয়া না মরা ছাড়া আর কোনো উপায় আছে এখন বাচ্চা ওটা তানও কোনো স্ট্যাটাস নাই তার ওয়াইফেরও কোনো স্ট্যাটাস নাই বাচ্চারও কোনো স্ট্যাটাস নাই আমি তো ব্যাকলজি আর কোন আইনে আপনার এন্ডে ফেলাইতাম এর কারণে আমি যখন অন্ধে ইয়ার ব্যাক করে গেছি আপনি আখলমন্দ কোনো সলিসিটার বার্মিং আমাকে গিয়া লইয়া দিকেন জানো ইটা বেমার ভাই আমরা মাথার বিষ করলে হয় প্যারাসিটামল খাইলাই নতুবা ফেটোর বিষ করলে হয় বিক্স কতখান মালিশ করে দেয় কিন্তু যদিন আমরা মিটু ভাই তখন আমরা এই এই এনটিভির এক বড় আমরা বড় মায়ার এক ভাই দেন কন্ট্রোলার এন হয়েছে গীতা তান কিডনির মাঝে আল্লাহ দোয়া করি তান বালা করো কিডনির মাঝে গীতা গণ্ডগোল হয়েছে এখন হোকা হসপিটাল ছাড়া বড় ডাক্তার ছাড়া কোনো ঔষধ হইব এখন মিটু ভাই আপনার বড় ডাক্তারের কাছে গেছেন আপনার জয়নাল সাহেব আপনার ছোট ভাইয়ের বেমারিকটা ই মাথার বিষ আর ফেটোর বিষ নাই একটা হইল কিডনি ফেলিয়ারের বিষ একটা বড় ডাক্তারের কাছে গিয়া আপনার কোনো অ্যাডভাইস নিন জানো থ্যাংক ইউ ভেরি মাচ সরি আপনি বেজারেন না জানো কোন তা কইতাম পারলাম না লেটস কাম টু মিস্টার হুসেইন ফ্রম লন্ডন হুসেন ভাইয়ে কইরা দুই বছর আগে তাইন বিয়া করছেন একজন ইউরোপিয়ান পলিশ এক মহিলারে বিয়া করিয়া তাইন আইসলা স্টুডেন্ট হইয়া তান ভিজা যাওয়ার আগে এপ্লাই করছেন ও বেটিরে বিয়া করিয়া আট মাস বিয়ার হওয়ার বাদে সকল তা দেখাইছেন একলগে তাফেন করিয়া এখন কিছুদিন আগকান এই মহিলার কাছ থেকে কাগজপত্র নিছে খাম কিতা করেন তিতা করেন এখনো কোনো খবর নাই ও ভাই ইউরোপিয়ান কোনো মহিলা দেখলেও তারা মনে করে সামথিং গছর মছর গইং অন এখন আপনি মেহরবানি করিয়া এই মহিলার যত ঠিকানা বিকানা যততা আছে তারা আখতা কোন দিন আপনার গৌরব আয়ত্ত করে এর কারণে আপনি যেখানে আমার কইছেন খালি দেখাই আর ইলা কথা খোয়া ঠিক নাই আপনি ও বিচারিরে সত্যিকার বিয়া ঐতি হইব আপনিও ইউরোপিয়ান ন্যাশনাল দেখি হারলেও তারা মনে করে দুই নম্বরই আপনি জেনুইন প্রমাণ না করতে পারলে ইট উইল ইউ আর গোয়িং টু বি ইন ডিফিকাল্টি দিনকু আমরা ওহান এক কলারে আপনার ফোন করছেন আপনার লাখান বিয়া করছেন তান তাকে বয়সে বাক্কা বড় এক মহিলারে এখন তারা লিয়া গেছেন স্টুডেন্ট ফয়লা দুই বছর ফাইলিস আর বাদে ইন্ডিপেন্ডেন্ট লিব গিয়া আনলে তারা দেখে যেন ই দেওজন তো সঠিক নাই দেওজনরে নিয়া জিকাইছে জামাইয়ের ফিটির মাঝে দাগ কটা ওয়াইফর ফাওয়ার মাঝে দাগ কটা অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফে যে প্রাইভেট জায়গা অন্য কেউ দেখতে পারে না অথা জিকাইছে এখন আপনারা যদি না ইয়া ইটা প্রশ্ন জিকায় তে ইউ উইল ফেইল আপনি এখন থেকে আমার মনে হয় বুঝভাই আর দেলাউ এরেঞ্জ করছেন আমার মনে হয় সতর্ক ওই যে কয়া আর সতর্ক ইয়া গেট রেডি ফর এন ইন্টারভিউ দিস ইজ মাই অ্যাডভাইস থ্যাংক ইউ ভাই সাহেব খুব সুন্দর করে আমার কলারদের প্রশ্ন উত্তর করে দেওয়ার জন্য আমাদের অনেক কলার লাইনে অপেক্ষা করছেন আমরা চলে যাব সরাসরি আমার কলারদের কাছে দেখছি কি আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব জি ভাই সাহেব জি ভালো আপনি ভালো আছেন আমার পারে স্যার জি পারে স্যার সবরে সালাম জি আপনার নামটা কইবা নি কইতে কইরে ভাই আমার নাম ভাই আমার নাম হইল মোহাম্মদ মালিক আক্তার জি কইতে কইরে আপনি আমি কইরা দেবন থাকি জি প্রশ্ন করব ভাই মোহাম্মদ মালিক আক্তার মালিক আক্তার আমি ইদেশে আইসি 2 দর জন্য আনো জি আওয়ার পরে এটা বহুত বিতিকি চলছে যাও কোয়ার পরে সাত বছর ভাই আপনি আপনি কি তা টিভি সেটের মুখে সাইয়া সাইয়া কথা কইরা নি ভাই জি না জি না আমি আপনার আরেকটা রুম আছে আমি আইছি বাংলাদেশ থেকে
ডাইরেক্ট বিমানে এয়ারপোর্ট হইয়া হিত্র এয়ারপোর্ট না না বিজিটে আইছো না এসে না আমি এমনি এমনি হইছি পাসপোর্ট ছাড়া ইয়া হামাই তো আমি সময় পাসপোর্ট ছাড়া ইয়া শুনে পাসপোর্ট ছাড়া আপনি প্লেন থেকে এসাইলাম চাইছলা নি জি জি প্লেন থেকে এসাইলাম চাইছো জি জি এয়ারপোর্ট লামি এসাইলাম চাইছি ওকে তারপরে তারপরে কি তো হইলো কতদিন সাইনো দিছে পরে আপনার 7 বছর সাইনো আসলাম জি তারপরে তারপরে আপনার লাস্ট ইয়ার আমার জুলাই দিছে তারা হিমেন ডাইটে এসাইলামে দিছে না হিমেন ডাইটে দিছে স্টে পারমিশন কতদিন ওর ও আড়াই বছর আড়াই আড়াই পাঁচ ফয়লা কতদিন পাইছেন ফয়লা দিছে আপনার 30 মাসর তারপরে আবার পাইছেন নি জি না আমি গত লাস্ট ইয়ার জুলাই দিছে আর কি ওকে তে আড়াই আড়াই হন কেন তো দিছে মাত্র আড়াই বছর জি আড়াই বছর পেপার দিছে আমারে পেপারও গাইয়া দিছে তারা 5 বছর পরে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট লাগিয়ে প্রাই করতাম তো এখন প্রশ্ন কি তা আপনার ওখন প্রশ্ন হইল আমি দেশে যাই যাইতাম ওখন কেউ কইল 2 সপ্তাহ কেউ কইল 4 সপ্তাহ গিয়া থাকতাম পারমু ওখন কতদিন থাকতাম পারমু ওকে থ্যাংক ইউ ওকে আরেকটা ইউ হইল গিয়া আপনার ভাইয়া পাসপোর্ট বানাইছি ভাইয়া আমরা প্রত্যেক খোলার কাছে একটা করি ভাইয়া আপনার প্রত্যেক খোলার কাছে আমরা একটা করি কিতা 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 কইলাও কাছে সংক্ষেপে আমরা ওকে আমরা কলার কে হারিয়ে ফেলেছি আমরা দুঃখিত কলার আপনি যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি আবার কল করে চলে আসবেন আমরা চলে যাব আমাদের নেক্সট কলার কাছে দেখছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাই আপনার নামটা কি তা আমার নাম মঈন লন্ডন থেকে মঈন ভাই প্রশ্ন করুন ভাই ভাই আমি 2008 এ স্টুডেন্ট বিষয়ে আসছিলাম এরপরে আমি 2011 এ 2008 এ স্টুডেন্ট বিষয়ে আসছি এরপরে 2011 এ ওয়ার্ক পারমিট এসেছি তারপর আমি 2013 এ বিজনেস বিষয়ে অ্যাপ্লাই করি এন্টারপ্রেনার আচ্ছা এন্ড আমার ভিসাটা রিফিউজ হয় 2012 ফেব্রুয়ারিতে এবং আমি আপিলে যাই আপিলে উইন করি হ্যাঁ উইন করার পরে আমি এই বছর এপ্রিলে ভিসা পাই আচ্ছা বাই দিস টাইম আমার একটা ছেলে হয়েছে 2013 এর ডিসেম্বরে আমি জানতে চাইছিলাম যে আমার স্কুলে কি ভিসা যদি ট্রাভেল না করি কতদিন পর্যন্ত সে ভিসা ছাড়া থাকতে পারবে আর আমার একটা মেয়েও আছে মেয়ের বয়স আগামী বছর 7 বছর হয়ে যাবে এবং তার স্টিল আরো 2.5 ইয়ার্স ভিসা থাকবে সেক্ষেত্রে সে কি 7 ইয়ার্স রুটে অ্যাপ্লাই করতে পারবে কিনা যখন তার 7 হবে না উনি মেয়েটা কতদিন হয়েছে মেয়ে দেশে আসছে কবে মেয়ে দেশে আসছে 2009 এর এপ্রিলে মার্চে তো আপনি কি বলতেছেন আপনি এই মেয়ের জন্য 7 ইয়ার রুটে অ্যাপ্লাই করতে চান কবে 7 ইয়ার পুরো হবে তার তার মাস্টার 26 তারিখে 7 ইয়ার হবে বাট তার ভিসা শেষ হবে আরো 2 বছর পরে কি শেষ হবে 2 বছর পরে এই ভিসা তার ভিসা আইছে আমার ডিপেন্ডেন্ট হিসেবে তার ভিসা আচ্ছা আচ্ছা ওকে এখন সে পারবে কি নাই তো হ্যাঁ এবং তার সাথে যে আমরা পারবো কি না আর আমার বাচ্চা কি কয় বছর পর্যন্ত ভিসা ছাড়া থাকতে পারবে যেটা নতুন নিউবর্ন হইছে কি প্রশ্ন শেষের প্রশ্ন বুঝতে পারলাম শেষের প্রশ্ন কি ভাইয়া আমার বাচ্চা তার ছেলে হয়েছে যখন আমি অ্যাপ্লাই করছিলাম ওই সময়ে তার আমার একটা ছেলে হয়েছে সে এখনো তার কোনো ভিসা নাই পাসপোর্ট করার জন্য আমি পাঠাইছি এবং সে ভিসা ছাড়া কতদিন থাকতে পারবে এটাই আমার কোশ্চেন আচ্ছা থ্যাংক ইউ এখন তার 18 মাস বর্তমানে ওকে ভাইয়া আপনি টিভি সেটের সামনে থাকুন আমাদের গেস্ট আপনার আপনার প্রশ্নের উত্তর দিবেন বেশ আমরা চলে যাব ছোট্ট একটি বিরতিতে দর্শক মন্ডলী আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটা বিরতির সময় বিরতির পরপর আবার সরাসরি চলে আসবো আপনাদের প্রশ্ন নিব ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও থাকবেন যাবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস সৌজন্যে সিলেট ওয়েল্ডিং গ্যাস কুকার্স কোম্পানি ওয়ালসল ওয়েস্ট মিডল্যান্ড